মর্নিং, আমি কুসুম, অফ টাইম ব্লকে সকলকে স্বাগত। আর দেখো এখন করছি চা, আদা চা করছি। ঠান্ডায় আদা চা খেতে খুব ভালো লাগে আর গলার পক্ষেও খুব ভালো আদা। এ দেখো এখানে চা দিইনি, আদাটা দিয়ে চালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন বাজে 5টা, আর এই যে আমি আছি এখন আমাদের বাড়ির সামনের দিকটায়। এ দেখো বড় সাইকাস গাছ, পরপর গাছ আছে প্রচুর। আর এটা হচ্ছে আমার দেওর, এখানটায় বাগান মতো করেছে, অনেক ধরনের গাছ বসিয়েছে। আর এই জায়গাগুলো হচ্ছে আমার ছোটকার গরু, এই দুটোই আছে। আর দেখো আমাদের বাড়ির সামনের দিকটা, এই যে যাচ্ছি আমি সামনের দিকটা, পুরোটাই একবারে বন দিয়ে ঘেরা। দেখো কত গাছ আছে, জাম গাছ, আম গাছ আছে, তারপরে তোমার বাঁশ গাছ আছে, সবই লতা পাতা দিয়ে দেখো ভরে গেছে। এর আগে আরও ছিল, এখন কাটানো হয়ে গেছে। এই দেখো আমাদের বাড়ির সামনের দিকটা পুরোটাই বন দিয়ে ঘেরা। এরকম বাড়ি দেখেছো তোমরা? যদি না দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং দেখো পুরোটাই পুরোটাই বন দিয়ে ঘেরা। এখানে একটা আম গাছ আছে, কিছুই বুঝতে পারা যাচ্ছে না, পুরোটা লতা পাতা দিয়ে ঢেকে গেছে। এরকম আমাদের বাড়ির সামনের দিকটা, এখানে বাতাবি লেবু, তারপরে সজনে গাছ, সব ধরনের গাছ আছে, নারকেল গাছ, অনেক নারকেল গাছও আছে। এই দেখো এটা আমাদের সদর, সদরের দিকটা, এই আমাদের বাড়ির ঢোকার মুখটা। এই যে পুকুর, এখানে আম গাছ, অনেক ধরনের গাছ আছে, নারকেল গাছ, সব ধরনের গাছই মোটামুটি আছে। কত সুন্দর দেখতে লাগছে, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। আশা করি তোমাদের দেখে খুবই ভালো লাগবে বাড়ির আশপাশটা কেমন। আমাদের বাড়ির পুরোটাই বন দিয়ে ঘেরা, পুরো বাড়িটাই আমাদের বন দিয়ে ঘেরা। এই বন দিয়ে ঘেরা বাড়িটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখিয়েছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিও আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর এখন আমি বানাচ্ছি, এখন ডিনার রেডি হচ্ছে, আজকেও ভাতই খাবো। আর আজকে আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই, তোমরা দেখো আর গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা, বাই বাই।